নদীতে স্নান করতে এসে ভরা মহানন্দায় ডুবে নিখোঁজ নাবালক। ঘটনায় বেলা গড়িয়ে গেলেও নাবালককে খুঁজতে গড়িমসি করছে পুলিশ, এমনই অভিযোগ তোলা হয়। এই অভিযোগ তুলে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় পরিবারের লোকরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। মালদা থানার বুলবুলি মোড়ের ঘটনা। আমরা বিস্তারিতভাবে শুনব আন্দোলনকারীরা কি জানিয়েছেন। আমরা শুনবো আরো বিক্ষোভকারীরা তারা কি জানিয়েছেন। সকালবেলা বাচ্চারা নদীতে বেরিয়ে চান করতে যেত নদীতে, মহানন্দা নদীতে, বেলা 11টার সময় চান করতে করতে বাচ্চাটা পাঁচ ফুটে পড়ে যায়। বাচ্চাটা কেউ বুঝতে পারেনি যে বাচ্চাটা ডুবছে। ডুবার পর বাচ্চা যখন ডুবে গেছে, খোঁজাখুঁজি অনেক করা হয়েছে। ওর মালদা থানা থেকে আমাদের মিউনিসিপ্যালিটি সবাইকে জানা হয়েছে, কাউন্সিলের মধ্যে যতজন সবাইকে জানা হয়েছে। এখন রায়টুঞ্জে ফোন করা হয়েছে, বা ইংলিশ বাজার থেকে একটা বোর্ডে এসেছিল, খোঁজাখুঁজি করছে, পায়নি। ও তো বোর্ডে তারা তো কাজ হবে না। রায়গঞ্জ ডুবারুকে ফোন করেছিল, ডুবারু এসে এখন ঢুকেছে। এখন রাত্রেবেলা বলছে ডুবারু আমরা রাত্রে নামতে পারবো না, এবারে বলছে ওই জন্য আমাদের রাস্তা পথ অবরোধ করে দিই। আজ 8-9 ঘন্টা 10 ঘন্টা হতে ছিল, বাচ্চাটাকে এখন পর্যন্ত প্রশাসন বা পৌরসভার আর কেউ কোনো চার করে নেই। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাটবাদার চৌপতি, কোচবিহার।